আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করার জন্য গুজব রটানো হচ্ছে, এই গুজবে কান না দিতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মিশন কর্মকর্তারা। পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে প্রবাসে বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনেকে দেখা যাচ্ছে যে একটি ইনফরমেশন আসলো, এসএমএস আসলো, সাথে সাথে সেটি ফরওয়ার্ড করে দিল অন্য জায়গায়, এবং এইভাবে কিন্তু যেভাবে ফরওয়ার্ড করা হচ্ছে তাতে কিন্তু সংখ্যা বাড়ছে, এবং সংখ্যা একটি নির্দেশক যে মনে হচ্ছে যে এটি এই যেটিকে আপনারা ফরওয়ার্ড করছেন যে তথ্যটি সেটি হয়তো একটি সত্য ঘটনায় পরিণত হতে পারে। সেই জন্য যারা এই ফরওয়ার্ডের কাজটি করেন অথবা যারা লাইক করছেন বা এরকমের অবস্থার সৃষ্টি করেছেন তাদেরকে অত্যন্ত সতর্কভাবে এটি করা উচিত এবং জেনে নেওয়া উচিত যে এটি আসলে সঠিক না, এটি একটি গুজব। দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নানা কর্মসূচি পালন করছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশ মিশনগুলো। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। মধ্যপ্রাচ্যের এই দেশটির বিভিন্ন প্রদেশে প্রায় লক্ষাধিক বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। এক সময় শ্রমিক হিসেবে আমিরাতে গেলেও তাদের মধ্যে অনেক প্রবাসী এখন ব্যবসায়ী হিসেবে পরিচিত, গড়েছেন তারা নানা ক্ষেত্রে বিনিয়োগ। তবে সাম্প্রতিক সময়ে নানান গুজবে আতঙ্কিত অনেক প্রবাসী, দেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হতে এবং গুজবে কান না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মিশন কর্মকর্তারা। কিছু মানুষ গুজব রটিয়ে দেয়, যে গুজব রটিয়ে দেয় তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওই গুজবের কথাটা নিয়ে এই সুযোগটা নিয়ে অন্যেরা ক্ষতি সাধন করে। এটি হচ্ছে দুরভিসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক, এবং যারা গুজব রটায় তারা দেশের শত্রু। সুতরাং আপনারা যারা আছেন কমিউনিটি নেতৃবৃন্দ, আপনারা এই বিষয়টিকে মাথায় রাখবেন এবং কোনো গুজবে কান না দিয়ে বা কেউ কোনো গুজব ছড়ালে সত্যতা যাচাই না করে কেউ যেন সেটিকে বিশ্বাস না করেন। এ সময় প্রবাসীদের পক্ষ থেকে সহজ পদ্ধতিতে রেমিটেন্স পাঠানোর উপায় খুঁজে বের করতে মিশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। সেই সাথে বাংলাদেশ থেকে টাকা পাচার প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। আজকে আমার এই অনুষ্ঠান, আমি হয়তো চাইলে কোনো রেস্টুরেন্টে অথবা কোনো হোটেলে করতে পারতাম, যেহেতু আমার এই কোম্পানি 25 বছর পূর্তি, সেজন্য আমি চিন্তা করলাম যে আমার এই অনুষ্ঠান আমার কোম্পানিতে হোক। হয়তো আমি সেভাবে আপনাদের বসার জায়গা করতে পারিনি, কত খানা বসে ব্যবস্থা নাই, তবুও আপনারা শতবার এখানে যে এসে আমাকে উপস্থিতি আপনাদের আমাকে সত্যি প্রাউড করেছে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি দুবাইয়ের বাংলাদেশি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান নেপোলেক্স গ্রুপের 25 বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবু জাফর বাংলাদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী যেন বৈধ পথে রেমিটেন্স পাঠায় সে ব্যাপারে মালিক পক্ষের তদারকির আহ্বান জানান এবং কর্মীদের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে বলেন। অনুষ্ঠানে রেমিটেন্স প্রসঙ্গ নিয়ে শ্রমিক ও দুবাইয়ের বিভিন্ন বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকদের সাথে মত বিনিময় করেন রাষ্ট্রদূত। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে।